আজকে আমি ফিরে এসেছি আপনাদের সাথে বেসিক ফটোগ্রাফির পার্ট টু নিয়ে। আগের দিন আমার ভিডিওটি ছিল বেসিক ফটোগ্রাফির মূলত থিওরিটিক্যাল নিয়ে, তো আজকে আমার ভিডিওটি হবে বেসিক ফটোগ্রাফির ওপর প্র্যাকটিক্যাল নিয়ে। তো চলুন ভিডিওতে শুরু করা যাক, লেটস গো। আপনাদের সাথে আমি শুভদীপ, আমার বং ফটো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর তার পাশের বেল আইকনটি অবশ্যই টিপে দিন আমার ভিডিওটি সবার প্রথমে নোটিফিকেশনে পাওয়ার জন্য। তো আগের দিন আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম বেসিক ফটোগ্রাফির ফোকাসিং, শাটার স্পিড, অ্যাপারেচার এবং আইএসওর ব্যাপারে। তো চলুন আজকে আমি প্রথমে শুরু করি শাটার স্পিড দিয়ে। আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম শাটার স্পিড যত বাড়বে, যেমন 1:1000, 1:2000, 4000, 1:8000, তত আপনি ছবিটি দেখতে পারবেন ফ্রিজ হয়ে যাচ্ছে। আবার আপনি যখন ঠিক উল্টোটা করবেন, লাইক 1:125 বা 1:30, 1:20 লাইক দিস, তখন আপনি দেখতে পারবেন ছবিটি মোশনে চলে আসছে। তো চলুন আপনাদের আমি প্র্যাকটিক্যালি ছবি দিয়ে বুঝিয়ে দেই। এখানে আপনারা যে ছবিটি দেখছেন সেটি তোলা 1:20 শাটার স্পিডে, যার ফলে চলন্ত গাড়ির ছবিটি প্রায় পুরোপুরি ঝাপসা এসেছে। এর পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি শাটার স্পিড 1:125 তোলা, যার ফলে আগের ছবিটার থেকে কিছুটা হলেও পরিষ্কার এসেছে। এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি 1:800 শাটার স্পিডে তোলা, ফলে ছবিটা একদম ফ্রিজ হয়ে এসেছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন গাড়িটার চাকা পুরোপুরি স্থির নেই, কিছুটা ঘুরছে। এই ছবিটি 1:2000 শাটার স্পিডে তোলা। এই ছবিটি 1:2000 শাটার স্পিডে তোলার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ছবিটা পরিষ্কার এসেছে, ফ্রিজ হয়ে এসেছে। গাড়িটি ও গাড়ির ব্যক্তিটি পুরোপুরি ফ্রিজ হয়ে গেছে। এর ফলে আমরা বুঝতে পারছি মুভিং সাবজেক্টের ক্ষেত্রে শাটার স্পিড যত কম থাকবে তত ছবিটা অস্পষ্ট আসবে, এবং যত শাটার স্পিড বেশি থাকবে তত মুভিং সাবজেক্টের ছবি পরিষ্কার ও স্বচ্ছ আসবে। তো এরপর আমি চলে আসি অ্যাপারেচারের বিষয়ে। অ্যাপারেচার মূলত লাইট কন্ট্রোল করে। তো আগের দিন আমি বলেছিলাম অ্যাপারেচার মানে এফ নাম্বার যত বাড়বে, মানে 11, 12, 22 এরকম হবে, তত আপনার ক্যামেরার মধ্যে লাইট কম ঢুকবে। আর যত এফ নাম্বার কমতে থাকবে, মানে আপনার F3.5 বা 1.5 বা ইত্যাদি কিছু হবে, তখন আপনার ক্যামেরাতে লাইট বেশি ঢুকবে। তো আমি আপনাদের কয়েকটি ছবি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি সেটাই। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি F6.3 তোলা, যার ফলে ছবিটা পরিষ্কার এসেছে। এবার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি যথাক্রমে F8, F11, F16 তোলা, যার ফলে আপনারা দেখছেন প্রথম ছবিটার থেকে পরের ছবিগুলো আস্তে আস্তে আরও অন্ধকার হয়ে এসেছে, এবং শেষ ছবিটি পুরোপুরি অন্ধকার এসেছে, যার ফলে ছবিটির সাবজেক্ট অস্পষ্ট ও কালো এসেছে। আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি ছবি সমান শাটার স্পিড ও সমান আয়োসেতে তোলা হয়েছে, শুধুমাত্র অ্যাপারেচার অথবা এফ নাম্বার চেঞ্জ করে এই কটা ছবি তোলা হয়েছে। আমার আগের ভিডিওতে আমি আইএসওর ব্যাপারে সব কিছু এক্সপ্লেন করেছিলাম, তো আমি শুধু এখানে একটা কথাই বলবো, আইএসও নাম্বার যত বাড়তে থাকবেন তত আপনার ছবিটিতে গ্রেন আসতে থাকবে। সবসময় আপনি চেষ্টা করবেন মিনিমাম আইএসও নাম্বার রাখার। তো চলুন আপনাদের আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। আপনারা যে ছবিটি দেখছেন সেটি আইএসও 100 তোলা, যার ফলে ছবিটিতে কোনো গ্রেন আসেনি। এবং এখন যে দ্বিতীয় ছবিটি দেখছেন সেটি আইএসও 25,600 তোলা, যার ফলে আপনারা দেখতে পাবেন ছবিটিতে প্রচুর গ্রেন চলে এসেছে। আমরা যদি ছবিটিকে প্রিন্ট করতে যাই, তার ফলে দেখতে পাবো ছবিটিতে প্রচুর গ্রেন এসে ছবিটিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি 1:80 শাটার স্পিড, অ্যাপারেচার F3.8 এবং আইএসও 100 তোলা। এর ফলে ছবিটিতে অতিরিক্ত লাইট ঢোকার ফলে ছবিটিকে নষ্ট করে দিয়েছে। কিন্তু দ্বিতীয় ছবিটি আমরা যে দেখতে পাচ্ছি সেটি সেম শাটার স্পিড ও আইএসও সেম রেখে, শুধুমাত্র অ্যাপারেচার F3.8 থেকে অ্যাপারেচার F6.3 রাখার ফলে ছবিটি স্পষ্ট এসেছে ও অতিরিক্ত লাইট ঢোকেনি। আমি আমার আগের ভিডিওটাতেও বলেছিলাম লাইটের সাথে শাটার স্পিড, অ্যাপারেচার, আইএসও সব কিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি এই ছবিটিতে অ্যাপারেচার F3.8 থেকে
অ্যাপারেচার F6.3-তে না করে শাটার স্পিড যদি 1/80 থেকে 1/125 বা 1/200 করে দিতাম, তাহলেও সেক্ষেত্রে আমরা দেখতে পারতাম যে অতিরিক্ত লাইট ঢোকেনি বা ছবিটা পুরোপুরি স্পষ্ট এসেছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খুব খুব শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার বেসিক ফটোগ্রাফির পার্ট 1 ভিডিওটি দেখেননি, তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে আমার বেসিক ফটোগ্রাফির পার্ট 1 ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ স্টে টিউন। Thank you.